বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর এই মানচিত্রে এটি ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিম উপকূলের কাছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দ্বীপ। এই দ্বীপগুলোকে একত্রে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ। যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন এবং ইংল্যান্ডের মধ্যে পার্থক্য ভালোভাবে বোঝার জন্য এই অংশটুকুকে যদি অন্য একটি খাতায় বড় করে আঁকানো হয় তাহলে এটি হবে ঠিক এরকম। এই অংশটুকুতে ছোট বড় মিলিয়ে 6000-এরও বেশি দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোকে একত্রে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ। ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হল এটি। এই দ্বীপটির নাম গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন এবং দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হল এটি। এই দ্বীপটির নাম আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেনের উত্তর পাশে, এটি স্কটল্যান্ড। স্কটল্যান্ড গ্রেট ব্রিটেনের পশ্চিম পাশে, এটি ওয়েলস। ওয়েলস এই স্কটল্যান্ড এবং ওয়েলস বাদে বাদবাকি এইটুকু অংশ হল ইংল্যান্ড। ইংল্যান্ড এই আয়ারল্যান্ডের উত্তর পাশে এইটুকু অংশ হল উত্তর আয়ারল্যান্ড। উত্তর আয়ারল্যান্ড এই উত্তর আয়ারল্যান্ড বাদে বাদবাকি এইটুকু অংশ হল আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবার মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, 925 সালে এই আধুনিক ইংল্যান্ড জুড়ে অ্যাংলো স্যাক্সন উপজাতিদের নিয়ে গঠিত হয়েছিল ইংল্যান্ড কিংডম। এরপর 1536 সালে রাজা হেনরি অষ্টম একটি বিল পাশ করেন যার মাধ্যমে এই ইংল্যান্ড এবং এই ওয়েলসকে একটি দেশে পরিণত করা হয়। তখন এই ইংল্যান্ড এবং ওয়েলস মিলে, অর্থাৎ এইটুকু অংশের নাম হয় ইংল্যান্ড এবং ওয়েলসের রাজ্য। এরপর 1707 সালে এই ইংল্যান্ড এবং ওয়েলসের সাথে এই স্কটল্যান্ডকে যুক্ত করা হয়। তখন এই ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড মিলে এই অংশটুকুর নাম হয় গ্রেট ব্রিটেনের রাজ্য। এরপর 1801 সালে এই গ্রেট ব্রিটেনের সাথে যুক্ত হয় এই আয়ারল্যান্ড। তখন এই গ্রেট ব্রিটেন এবং এই আয়ারল্যান্ড সহ এই সম্পূর্ণ অংশটুকুর নাম হয় গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের যুক্তরাজ্য। এরপর 1922 সালের দিকে এই আয়ারল্যান্ড দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তখন উত্তরের এই অংশটুকুর নাম হয় উত্তর আয়ারল্যান্ড। এই উত্তর আয়ারল্যান্ড বাদে এই অংশটুকু একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় যার নাম হয় আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। আয়ারল্যান্ডের দক্ষিণের এই অংশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হলেও উত্তরের এই অংশ, অর্থাৎ উত্তর আয়ারল্যান্ড, এই গ্রেট ব্রিটেনের সাথেই থেকে যায়। তখন এই উত্তর আয়ারল্যান্ড সহ এই গ্রেট ব্রিটেনের নাম হয় গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য। এবার দেখুন, এখান থেকে এই পর্যন্ত এটি হলো ইংল্যান্ড। এই ইংল্যান্ডের সাথে এই ওয়েলস এবং এই স্কটল্যান্ড যুক্ত হয়ে এটি হলো গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন এই গ্রেট ব্রিটেনের সাথে এই উত্তর আয়ারল্যান্ড যুক্ত হয়ে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটি হলো যুক্তরাজ্য। যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। এই যুক্তরাজ্য এবং এই আয়ারল্যান্ড সহ এই অংশে ছোট ছোট যতগুলো দ্বীপ রয়েছে সেই সবগুলো দ্বীপ নিয়ে এই অংশটুকুকে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ। ব্রিটিশ দ্বীপপুঞ্জ এখনও যাদের কনফিউশন হচ্ছে এবার তাদের কনফিউশন দূর করে দিচ্ছি। দেখুন, ইংল্যান্ড বলতে আমরা বুঝব শুধু এই ইংল্যান্ডকে, গ্রেট ব্রিটেন বলতে আমরা বুঝব এই ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড, এই তিনটিকে একত্রে, এবং যুক্তরাজ্য বলতে আমরা বুঝব এই ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড,
এই চারটিকে একত্রে। এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলতে আমরা বুঝব এই ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং এই আয়ারল্যান্ড প্রজাতন্ত্র সহ এই অংশটুকুতে অবস্থিত 6,000-এরও বেশি দ্বীপগুলোকে একত্রে। দেখুন, এই ইংল্যান্ডের রাজধানী এখানে অবস্থিত লন্ডন। লন্ডন। এই ওয়েলসের রাজধানী এখানে অবস্থিত কার্ডিপ। কার্ডিপ। এই স্কটল্যান্ডের রাজধানী এখানে অবস্থিত এডিনবার্গ। এডিনবার্গ। এই উত্তর আয়ারল্যান্ডের রাজধানী এখানে অবস্থিত বেলফাস্ট। বেলফাস্ট। এই চারটি বৃহৎ অঞ্চল নিয়ে গঠিত এই যুক্তরাজ্যের রাজধানী আবার এই ইংল্যান্ডের লন্ডন। যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত নয় এই আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের রাজধানী এখানে অবস্থিত ডাবলিন। ডাবলিন। এই স্কটল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের অধিবাসীরা সবাই ব্রিটিশ। ব্রিটিশ। আবার এককভাবে এই ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ। এই ওয়েলসের অধিবাসীরা ওয়েলস। এই স্কটল্যান্ডের অধিবাসীরা স্কটিশ। এবং যুক্তরাজ্যে অধিকৃত এই উত্তর আয়ারল্যান্ডের অধিবাসীরা আইরিশ। এটুকুই ছিল ব্রিটিশ দ্বীপপুঞ্জ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আজকের টপিক থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটিতে লাইক দিয়ে এরকম আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।